রোজা রেখেছেন, আর তাছাড়া রোজা রেখে তো নামাজ পড়াটা জরুরি। আমার শরীর তো খুব একটা ভালো না বাবা, তাই আর কি যাওয়া হয় না। শোন বাবা, তুই মসজিদে যাবার পর বৌমার কাছে গেছি যে কত টাকা টাকি পারলাম নামাজ পড়ার জন্য, সে তো উঠলই না, বরং আমাকে নানান কথা শুনিয়ে দিল। কি আর করব বল, বাধ্য হয়ে আমি নিজেই নামাজ পড়লাম। আর এই যে ঘর উঠান ঝাড়ু দিচ্ছি। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবা কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, এই তোর মা তো আবার কি চা বানায়নি না নাস্তা বানায়নি, কোনটা? ওই একটাও না। দেখো বাবা, তোমার তো বয়স হয়েছে, এই বয়সে তো রোজা রাখলেও পারো, তুমি কেন রোজা রাখছো না? শোন, আমার বয়স কি খুব বেশি হয়েছে নাকি? এই রোজা নামাজ করার সময় আছে, এখনো অনেক বাকি আছে। আচ্ছা তুমি কি বুঝবা না, এই যে গতকাল করিম সাহেবের বাবা মারা গেলেন, তারও তো ইচ্ছা ছিল যে রোজাগুলো করবে, কিন্তু সে কিন্তু করতে পারে নাই। আবার দেখো তোমার বন্ধু গত বছর এই রোজার মাসেই মারা গেছে, সে কত আনন্দ ফুর্তি করতো, আমাদের বাসায় আসতো, আমাকে বলতো ভাবি খিচুড়ির সাথে ডিম ঘুনা করেন, করতাম একসাথে মিলেমিশে খাইতাম। সে কিন্তু গত বছরের রোজাও পায়নি, আবার এ বছরের রোজাও কিন্তু তার ভাগ্যে জুটলো না। কখন কার মৃত্যু হয়ে যায় কে জানে, আল্লাহ না করুক। আমি বলি কি, তোমার এখনো সময় আছে, তুমি রোজা করো, নামাজ পড়ো, শুধু শুধু কেন এরকম করো, একটু আল্লাহর কথা চললে কি এমন ক্ষতি হয় বলো তো। এই সকালবেলা তোমার এই সব লেকচার শোনার জন্য আমি বেরোই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, এই লেকচার যেখানে দেওয়ার সেখানেই দিও। দেখো বাবা, তুমি তো এখান থেকে গিয়ে তাঁবুর তলে ঠুস করে চা খেতে ঢুকে যাবা। আচ্ছা শোনো, তুমি যে এই বয়সে এসব করছো, আমার যখন বন্ধু বান্ধব দেখে তখন আবার কি বলে জানো, এটা নিয়ে আমার সাথে মজা করে হাসি তামাশা করে, আমার কাছে ভালো লাগে না বাবা। বয়স হয়েছে, এখন একটু আল্লাহর পথে নামো না। খুব ভালো হলো না, নিজে তো নিজে ছেলেকে দিয়েও কথা শোনাচ্ছ না? আরে মরবে মানুষ তো মরার জন্যই জন্মেছে, ওর মরণ ছিল ও মরছে, আমার যেদিন মরণ হবে সেদিন আমি মরবো, তা কি হয়েছে কি? এই তুমি ভুলে গেছো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ, কথাটা মনে রাখো, সবখানে নিজেই জানো না। দেখছিস তোর বাবাকে বোঝাইতে গেলে তোর বাবা আমার সাথে কেমন ব্যবহার করে। বাবা যে কবে বুঝবে কি ব্যাপার, তুমি এসব ড্রেস পরে কোথায় যাচ্ছ? তুমি কি ভুলে গেছো, তোমাকে রাতে না বললাম জেসিসি 15 ব্যাচ আজকে পিকনিক আছে, আমি ওখানেই যাচ্ছি। পিকনিক মানে বুঝলাম না, রোজার মাসে কিসের পিকনিক? বুঝতে পারো নি মানে, রাতে এত করে বোঝানোর পরও তুমি যদি এখন বলে বুঝতে পারো না তাহলে কেমনটা লাগে কত। দেখো তুমি যেখানেই যাও যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইসব ড্রেস পরে যেতে পারবে না, যাও বোরকা পরে আসো। কি বলো সেসব, আমার বান্ধবীরা সবাই এরকম ড্রেস পরে গেছে আর আমি বোরকা পরে যাব? দেখো আমি বোরকা টোরকা পরতে পারবো না, আমি এরকমই যাব, আর তাছাড়া আমার বোরকা পরার কোনো অভ্যাস নেই। দেখো আমি তোমাকে না করছি, তুমি যেতে পারবে না মানে পারবে না। দেখো আমি বোরকা পরতে পারবো না, মা আসি দাঁড়াও। বৌমা, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান, আর তুমি বিয়ের আগে কিভাবে চলাফেরা করতে কি করতে সেটা আমার দেখার বিষয় না, যেহেতু এবারে বউ হয়ে এসেছো আমরা যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে চলাফেরা করতে হবে। দেখেন মা, আপনি আমাকে বউটাও বলে আমার সময়টা নষ্ট করবেন না, তাছাড়া আমি তো আপনার ছেলেকে বিয়ে করতে চাই নাই, আপনারা আমার বাপের হাত পা ধরে আপনার ছেলের বউ করে এই বাড়িতে নিয়ে আসছেন, এখন আমার সাতদিনটা আমি নষ্ট করতে পারবো না, আমার যেভাবে চলতে ইচ্ছা আমি সেইভাবেই চলবো, আর বিয়ের আগে যেভাবে চলছি এখন আমার সেইভাবেই চলবো, আর কোনো কথা বলবেন না, আমি গেলাম। দেখ বাবা, তোদের বিয়ের 5 বছর হয়ে গেল, এখনো বউটাকে ঠিক করতে পারবি? ওরে বাবা, আমার 5 বছর কথা বলতেছো, তোমার তো বিয়ের 25 বছর হয়েছে, কই বাবাকে তো তুমি ঠিক করতে পারোনি, এখন দোয়া করো আমার বউ আর বাবাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। ঠিকই বলছিস। আচ্ছা মা আমি মাঠে যাবো, একটু রেডি হয়ে বের হই। আচ্ছা আচ্ছা, আমি কাজগুলো সারি। আসসালামু আলাইকুম। রোজা রেখেছেন, আর তাছাড়া রোজা রেখে তো নামাজ পড়াটা জরুরি। আমার শরীর তো খুব একটা ভালো না বাবা, তাই আর কি যাওয়া হয় না। চাচা, আল্লাহ তাআলা এই রোজার মাসটাকে অনেক বরকতময় এবং রহমতময় করেছে, আমার মনে হয় আপনি রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ যদি জামাত শুধু আদায় করেন
তাহলে আল্লাহ তাআলা চাইলে আপনার সুস্থতা দিয়ে দিতে পারে। তো আমার মনে হয় আপনার নামাজটা পড়া অত্যন্ত জরুরি। তোমরা ঠিকই বলেছো বাবা, সেই ভোর রাতে উঠে তোমরা মসজিদে গেছো, যেখানে আমাদের যাওয়ার কথা, আমাদের মতো লোকদের যাওয়ার কথা। কিন্তু দেখো, আমার চোখ থাকতেও আমি অন্ধের মতো চলাফেরা করি, কাজ নিয়ে ব্যস্ত থাকার একটা অজুহাত মাত্র। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি সত্যি, কিন্তু এর ভিতরে তো আমি নামাজ পড়তে পারি। আসলে তোমরা ঠিকই বলেছো, মানে কাজের অজুহাত দিয়ে নামাজকে বাদ দেওয়া এটা কখনোই বলেনি। হ্যাঁ বাবা, আমি অবশ্যই চেষ্টা করব। আমি রোজা থাকব এবং ইনশাআল্লাহ জহরেই তোমাদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, তোমরা আমার জন্য দোয়া করো। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। তাছাড়া আমার বাবা, আপনার মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে, কি বলবে, সবাই বলবে গেয়ে খ্যাত। আপনার কি ভালো লাগবে বাবা বলেন? আমারও তো ভালো লাগবে না, তাই না? কি হয়েছে বলেন তো বাবা আপনার? আসলে আমার ভুল ছিল। দেখো, আমার যখন দাড়ি রাখা উচিত, নামাজ কালাম পড়া উচিত, আমি সেগুলো কিছুই করতাম না। মৃত্যুর ভয় বলে আমার কিছু ছিল না। আসলে বিভিন্ন অফিসে যাওয়া লাগে দেখে দাড়িটারি আমি রাখতাম না, আর নিজেকে সবসময় স্মার্ট রাখতাম। কিন্তু আসলে এই স্মার্ট কিছু না, মনের স্মার্ট সবচেয়ে বড় স্মার্ট। মন থেকে আমি কতটা অসহায় তা আজকে আমি বুঝতে পারলাম মা। মাগো, তুমি যাও পিকনিকে, কিন্তু বোরকা পরে যাও। তাতে হবে কি জানো, তোমার বান্ধবীও দেখবে যে তারাও একসময় বোরকা পরবে এবং তারাও ধর্মের পথে আসবে। ধর্মের পথে আসা অন্যায় কিছু না মা। এই যে দেখো, আমার ভুলটা আজকে ভেঙে গেল, তোমার ভুলও ভাঙবে, তোমার কারণে আরও 10 জনের ভুল ভাঙবে। চলো মা, বোরকাটা পরে তারপর বাইরে যাও। বলি কি, বোরকা পরে যাও, তাহলে তোমার বান্ধবীরাও দেখবা ইসলামিক পথে আসবে। ইসলামিক পথে আসা দোষের কিছু না মা, এটা হলো গুণের প্রমাণ। এই দুনিয়া কিছু না, একদিন আমাদের সবাইকে যেতে হবে। এ বুঝ আমার ছিল না মা, আজকে এ বুঝ আমার হয়েছে। চলো মা। কি ব্যাপার বৌমা, পিকনিকে গেল না? পিকনিকে যাবে, কিন্তু বৌমা এই ড্রেসে যাবে না। তুমি চাইছো তোমার ছেলে যেটা চাইছে বোরকা পরে, বৌমা আমাদের বোরকা পরেই পিকনিকে। কি বলছো, বৌমা পিকনিকে বোরকা পরে যাবে? হ্যাঁ মা, আজ থেকে আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো। আজ থেকে বাবা আমি রোজা রাখবো, নামাজও পড়বো। কি বাবা? আলহামদুলিল্লাহ। আসলে দেখো, অনেক ভুলের ভিতরে ছিলাম আমি, সেই ভুল থেকে আজ বেরোতে পেরেছি। অবশ্যই তুমি বলছো, আমার ছেলে বলছে, প্রথমে আমার কাছে অপমান বোধ হয়েছে, কিন্তু পরে চিন্তা করে দেখলাম তোমরাই ঠিক, আমি বেঠিক। আমি বৌমাকে বোঝালাম, বৌমাকে বললাম মা এভাবে চলতে নেই, বৌমা আমার কথা রেখেছে, বৌমা যাবে বোরকা পরেই যাবে। আচ্ছা, তোমারই একটা কথা বলি, এই আমি তো কাল রাতে খেয়েছি, তারপরে সকালে তো আমি আর কিছু খাইনি, তো আমার কি রোজা রাখা যাবে? তুমি রোজা করবে? আলহামদুলিল্লাহ। উত্তরটা আমি দিচ্ছি। আসলে বাবা, নফল রোজার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কিন্তু যেহেতু রমজান মাসে এই রোজাটা ফরজ রোজা, সেক্ষেত্রে তুমি যদি কিছু না খেয়ে থাকো, এখন থেকে যদি নিয়ত করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করতেও পারে। তাই যেন হয় বাবা, আল্লাহ পাক যেন আমার সমস্ত বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমি যেন তোদের মতো সহি শুদ্ধ পথে চলতে পারি।